বললো যে ইউ অল ইন্ডিয়ান্স আর ফুল অ্যান্ড ইউ পিপল আর ননসেন্স। বাবার সামনে বাবা বাবাকে বললেন, ওনার অফিসে বললেন। আচ্ছা, বাবা দাঁড়িয়ে আছেন আর বললেন, তখন বাবা যে একটা রুল বাড়ি ছিল, ওই রুল বাড়িতে বড় রুল বাড়ি, কেন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার সঙ্গে জুডিশিয়াল পাওয়ার ওই সময় কলেক্টর খুব বেশি ছিল। বাবা রেগে গেলেন শুনে, বাবা রেগে গেলেন আর ওই সময় যে রুল বাড়িটা ছিল কালো বড় রুল বাড়ি, ওইটা ওই ওনার অফিসারকে ফান্ডারকে মেরে ফেললেন। কেন আমার বাবা ওই সময় ভারত স্বাধীন হয়েছে, আমার যে দাদু ওনার ফ্যামিলিতে ফ্রিডম ফাইটার আছে, আমার বড় মামা উনিও ফ্রিডম ফাইটার, যখন বাইরে এসেছেন তখন ওই দরজা খুলে দিয়েছেন, একটা সাপ কান থেকে মাটির ঘর তো কান থেকে বাইরে চলে আসলো, পাকে বিলকুল লাগালো, বিলকুল চোট লাগালো, দংশন করলো, দংশন করে দিল। তো দংশন করে আবার ওই পা থেকে আগে না আগে আর পিছনে চলে গেল। বাবার ঋত্বিক পাঞ্জা ঠাকুরের কাছে বাবা পেয়েছিলেন, ঠাকুরের হাতে, ঠাকুর নিজে হাতে দিয়েছিলেন দাদা, সৌভাগ্যের ব্যাপার। গৌরঙ্গদার সাথে কথা বলছি, গৌরঙ্গ মহাপাত্রদার সাথে, তার তার ব্যক্তি জীবনে এবং তার বাবা মার জীবনে ঠাকুরের যে বিশেষ দয়া ছিল সেই বিষয়ে আমরা তার কাছে বহু ভালো ভালো গল্প শুনছিলাম, সেগুলি একটু আমরা আবার তার কাছে মুখে শুনতে চাইছি। আচ্ছা দাদা, বলুন আপনার আপনার মায়ের দীক্ষার ব্যাপারে যে গল্পটি বলছিলেন ওই ব্যাপারটা একটুখানি আরেকবার বলুন, মায়ের গল্প, মায়ের দীক্ষাটা কীভাবে হলো? জয় গুরু দাদা, জয় গুরু। হ্যাঁ হ্যাঁ, আমার মা বাবা তো দীক্ষিত ছিলেন কিন্তু মা দীক্ষা নিতে চাইছিল না। তখন ঠাকুর একবার আমার মাকে স্বপ্নতে বললেন, তুমি দীক্ষা নিয়ে নাও। তখন মা বললো, আমি দীক্ষা নেবো না, মার বাবা মা ওরা সব গৌড়ীয় চৈতন্য মহাপ্রভুদের অনুসরণ করতেন আর দীক্ষা নিয়েছিলেন, মন্দিরও আছে ওদের, রাধাকৃষ্ণ মন্দির, চৈতন্যদেবের মন্দির আছে, এ পর্যন্ত আছে। এটা অ্যারাউন্ড কোন সালের কথা হবে, কোন বছর, কোন দাদা? এটা হবে ওই সময় আমার বার্থ হয়নি, এটা কোন সাল হবে সেটা? 56 আগের কথা, 1956 আগে আমার জন্ম হচ্ছে, 56। তখন তারপরে বাবা মাকে যেটুকু বলেন কিন্তু উনি দীক্ষা নিতে চাইছেন, চাইতেন না। এবার আমাদের বাড়িতে সৎসঙ্গ মাঝে মাঝে হয়, রেগুলার গুরু ভাইরা আসে, এটা সৎসঙ্গ হওয়ার ছিল। আর সকাল থেকে বাবা গিয়ে প্রার্থনা করতেন ঠাকুর ঘরে আর ধ্যান করে বসে আছেন। এসব মা বাইরে আসলো, ওই সময় ভাড়া বাড়িতে আমরা ছিলাম এই বালেশ্বর টাউনে। তখন মা যখন বাইরে এসেছে, মা যখন বাইরে এসেছেন তখন ওই দরজা খুলে দিয়েছেন, একটা সাপ কান থেকে মাটির ঘর তো কান থেকে বাইরে চলে আসলো, পাকে বিলকুল লাগালো, বিলকুল চোট লাগালো, দংশন করলো, দংশন করে দিল। তো দংশন করে আবার ওই পা থেকে আগে না আগে আর পিছনে চলে গেল, কোথায় গেলো মনে হয় ওই কাঁথের থেকে আসলো, ওয়াল থেকে আসলো, মাটির ওয়াল থেকে আসলো। তারপরে এই জিনিসটা হয়ে গেলো, তারপরে মার উপশম করার জন্য ডাক্তার আর যে কবিরাজ এরা সব আসলো, বাবা বাঁধন দিয়ে দিলেন, হ্যাঁ বেঁধে দিলেন, রুমাল দিয়ে বেঁধে একটা কবিরাজ কাছে গেলেন, প্রার্থনা করছিলেন বাবা, বাবা ওই সময় প্রার্থনা করছিলেন ঠাকুরকে, ভোরবেলার, বহুত ভোরবেলার কথা এটা, সকালবেলার আওয়াজ শুনে বাবা চলে এলেন। বাবা এসে যখন মা চিৎকার করলো, আমাকে সাপ কামড়ি দিয়েছে, তখন কামড়াচ্ছে, তখন কামড়িয়েছে, তখন উনি পাতে রুমালে বেঁধে কবিরাজ কাছে গেছেন, কবিরাজ এসেছেন আর দুটো দাঁতও আসলো, বের করেছেন। আর আরও কবিরাজ ও গ্রাম গ্রাম থেকে, মার গ্রাম থেকে এসেছেন, আমার দাদু নিয়ে এসেছিলেন। এই সময় আর পরে কী হয়েছে, বাবা গেছেন দেওঘরে, গেছেন ওই সময় বাবা মা সুস্থ হয়ে গেলেন, মা সুস্থ হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন, তারপরে তখনও দীক্ষার কোনো ইচ্ছা নেই, না তারপরেও দীক্ষা নেননি উনি, আর পেঁয়াজ লেসুন এইসব খেতেন ওই সময় উনি, তাতে অশান্তি হতো না বাড়ি, ঘরেতে বাড়িতে বহুত অশান্তি হতো, বাবা খুব মানে মনে দুঃখ ছিল, দুঃখ পেতেন কি আমার কথা মানে না, আর বাবাকে ঠাকুর যে স্বপ্নতে বলেছেন, মাকে বাবাকে বলেছেন, আর তুমি ওই সময় কেন ঠাকুরকে মনে করলো যে দীক্ষা দিলে রে করো, কেননা স্বপ্নতে যদি দীক্ষা নেয় ওটা সব থেকে ভালো দীক্ষা, কিন্তু ওরা নেয়নি। আর ওই সময় তারপরে বাবা গেছেন দেওঘরে, গেছেন ওই সময় বাবা যখন দেওঘরে যান, বেশি দিন থেকে যান, 15 দিন 1 মাস,
থেকে যান, তখন দেহঘরে আছেন এই সময় জ্যোতির্ময় দাগ। উনি কে? উনি একজন ঋত্বিক, সপ্রতি ঋত্বিক। বালেশ্বর না, বাড়িপদা থেকে। আচ্ছা আচ্ছা। ওনার বাটার জুতার দোকান ছিল বাড়িপদাতে, আমি ওই দোকানে বাবা মার সঙ্গে গেছি। ওটা কোন সাল হবে দাদা? দাদা আন্দাজ মতন এটা হয়েছে ফিফটি, ধরুন তিন বছর চার বছর, ফিফটি সিক্স থেকে হলে ওই ফিফটি ওয়ান ফিফটি টু ভিতরে হবে, কারণ বাবার দীক্ষা হয়েছে ফিফটিতে, ফিফটি ওয়ান ফিফটি টু, আমার জন্ম হয়েছে ফিফটি সিক্সে। তারপরে বাবা তো দীক্ষার পরে পাঞ্জা পেয়েছেন, ঋত্বিক পাঞ্জা, সম্প্রতি ঋত্বিক পাঞ্জা। তারপরে জ্যোতির্ময় দা এসেছেন বাড়িপদা থেকে, আর রবিদা কোথায় জিজ্ঞেস করেছেন, তখন পরিচয় দিয়েছেন আমি একজন সপ্রতৃত্বিক ঠাকুরের, আর বাড়িতে বা মা নিজে নিজে বলেছে আমি দীক্ষা নেবো, আর জ্যোতির্ময়দা দীক্ষা দিয়েছেন। আর তারপরে হঠাৎ করে জ্যোতির্ময়দা এসে গেলেন, উনি বললেন দীক্ষা নিতে, মানি নিলেন, ওই মনে হয় ওই সময় ডরে গেছেন। আচ্ছা, বাবা বলেছেন না তুমি দীক্ষা নেওয়া নি স্বপ্নতে, আবার সাপ ওর পর পরে কামড়াচ্ছে। ঠাকুর আসলেন, ঠাকুর যেমন করে আসলেন দীক্ষা নেওয়ার কথা বললেন, যেমন উনি রিটার্ন চলে গেলেন মা বলে, এমনই ওই সাপটা আসলো কামড়ালো পিছনে চলে গেল। ও বলে তো মা তো বলেন, এইভাবে বলেন আমাদেরকে, বলেন সৎসঙ্গীতকে, বলেন অধিবেশনে, বলেন মাতৃসম্মেলনে, বলেন মাতৃসম্মেলনে পরিচালন করতো আমার মা, ওই সবে বেশি পড়ালেখা নয় কিন্তু মাতৃসম্মেলনে পরিচালনা করতো এই বালেশ্বর টাউনে। বহু স্ট্রিক্ট লেডি, বহু মানে প্রিন্সিপাল লেডি, ঠাকুরের ডেডেন্স খুব বেশি হলো, অচ্যুত নিষ্ঠা আমি দেখেছি আমার ছোটোবেলা থেকে। তারপরে দীক্ষার পর পুরো চেঞ্জ, একদম পুরো চেঞ্জ, কেননা ওর তো ভিতরে সংস্কারটা ছিল, তো এই যে সদ্গুরু গ্রহণ করার যে সংস্কারটা, দীক্ষা নেওয়া, সৎনাম গ্রহণ করা সংস্কারটা, আমার দাদু, আমার দিদিমা, আমাদের যে দাদুর মামার যে বাড়ি, ওরা সব গৌড়ীয় চৈতন্য মহাপ্রভুর সব দীক্ষিত, তাই ছিল, কিন্তু মা মনে হয় কিছু ওর প্রারব্ধ ছিল ওই জন্য মনা করেছে আমি দীক্ষা নেবো না, কিন্তু দীক্ষা নিলেই তো, দীক্ষা নেওয়ার পরে এই যে দীক্ষা নিয়ে নিয়েছে বার টাউনটাই, ও বাবাকে অত পুষ দিল, ঠাকুরের কাজ বলে গেল। ছোটদা তো বহুবার এসেছেন, ঠাকুর যাওয়ার সময় যখন ঠাকুর পুরীতে যেতেন, আমি আমার মা বাবা আমরা সব নেশনা হয়েতে, ওই নেশনা হয়নি ওই সময় ওটি রোড গ্র্যান্ড ওটি রোড, ওটি রোডে আমরা রাস্তার ধারে পড়ে থাকতাম, ঠাকুর যাবেন আর আসার সময় ফিরানোর সময় আমি পুরী যাওয়ার রাস্তা আমার পড়ে থাকি, সারাদিন রৌদ্রতে ঠাকুর আসবেন দর্শন করবো, এ মানে এসব কথা ছোটোবেলার কথা মনে আছে আমার। তো এইভাবে ঠাকুরের কাজ মার প্রেরণাতে, বাবার প্রেরণাতে আমরা বালেশ্বরে করে ফেলেছি, এবং এ পর্যন্ত বাবার তো দীক্ষা উনি দিয়েছেন মোর দেন 2000 থেকে লোক, ওই ডায়েরি দেখে আমি এ পর্যন্ত জানতে পারছি না, বালেশ্বর বাইরে থেকে জলেশ্বরে দিয়েছেন, কটকে দিয়েছেন, কত বাইরের লোকও দীক্ষা নিয়েছে উড়িষ্যা বাইরে। তো আপনার বাবা পাঞ্জা ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন? বাবা ঋত্বিক পাঞ্জা ঠাকুরের কাছে বাবা পেয়েছিলেন, ঠাকুরের হাতে, ঠাকুর নিজে হাতে দিয়েছিলেন দাদা, এটা সৌভাগ্যের ব্যাপার। তো এমনি উনি তো চাকরি করতেন তাই না দাদা? উনি বাবা চাকরি করতেন, সরকারি চাকরি। আচ্ছা, ওই চাকরির সংক্রান্ত, আচ্ছা ওই ব্যাপারটা একটুখানি বলুন, চাকরির ব্যাপারটা এবং কী ঘটনা ঘটেছিল, ব্রিটিশ অফিসার ছিলেন? হ্যাঁ, ওই বাবার যখন এটা হচ্ছে এই ফিফটি, ও যাই হচ্ছে ওই 53, আমার ওই সময় জন্ম হয়নি, কেন যদি আমি ওই সময় জন্ম হতাম তো আমার মনে থাকতো, এটা মনে হয় 56 আগেরই কথা এটা, তখন ওই সময় ভারত স্বাধীন হয়েছে 47 পরের কথা, দাদা বাবা দীক্ষা নিলেন 1950, তখন সব অফিসাররা যা ছিল সব ব্রিটিশার ছিল, ইংলিশ ম্যান, আর ওরা বিয়ে করেছে ইংলিশ লেডি, তখন বাবার যে অফিসার ছিলেন উনি বালেশ্বরের এডিএম জেনারেল, একটাই এডিএম, একটাই কলেক্টর, ওই সময় কলেক্টরও ব্রিটিশার্স, তো বাবা ছিলেন জেনারেল, ছিলেন বিএ টু এডিএম, কলেক্টর, বিএ টু কলেক্টর, উনি কলেক্টর ছিলেন, নামটা বলে যাচ্ছি পুরনো কথা, কলেক্টর উনি ছিলেন বালেশ্বরের কলেক্টর, এডিএম জেনারেল নয়, এডিএম জেনারেল বাবাকে যাজন করে দীক্ষা দিয়েছিলেন, ক্ষিতিশ দে, তো কলেক্টর ছিলেন ফরেনার, আমি ভুল বলেছি ক্ষমা করবেন, তখন কলেক্টর একদিন অফিসে কাজের ভিতরে রেসিডেন্সে বললো কি, ইউ অল ইন্ডিয়ানস আর ফুল অ্যান্ড ইউ পিপল আর ননসেন্স, বাবার সামনে বাবাকে বললেন, ওনার অফিসে বললেন। আচ্ছা, বাবা দাঁড়িয়ে আছেন আর বললেন, তখন বাবা যে একটা রুল বাড়ি ছিল, ওই রুল বাড়িতে বড়ো রুল বাড়ি, কেন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার সঙ্গে জুডিশিয়াল পাওয়ার
ওই সময় কলেক্টর খুব বেশি ছিল, বাবা রেগে গেলেন শুনে, বাবা রেগে গেলেন। আর ওই সময় যে রুলবাড়িটা ছিল কালো বড় রুলবাড়ি, ওইটা ওই ওনার অফিসারকে ফান্ডারকে মেরে ফেলেন। কেন আমার বাবা ওই সময় ভারত স্বাধীন হয়েছে, আমার যে দাদু ওনার ফ্যামিলিতে ফ্রিডম ফাইটার আছে, আমার বড় মামা উনিও ফ্রিডম ফাইটার, আমার মা ও জেল গিয়েছে, মানে আমার নিজের মা যে ও বাবার ও জেল গিয়েছে, ওরা সুতো কাটতো ওই বড়টে কাটছো হাতে, তো এইসব নিয়ে এসব ওই সময় একটা বাতাবরণ পরিবেশ আলাদা মতন ছিল, মনের অবস্থা আলাদা ছিল, ওইটা ওই ফরেনারকে সহ্য করতে না পারে, মানে সহ্য করতে না পারে রুলের বাড়ি মারলেন, রুলের বাড়ি মেরে দিলেন, মাথায় মারলেন মারলেন, উনি চলে গেছেন ওই অফিস থেকে চলে এসেছেন। আর ঠাকুর বাড়ি দেওঘর, দেওঘর চলে গেছেন, ঠাকুর ছিলেন ওই সময়, কে বলেছেন যে মনে আছে সমাধানটা মেরে তো দিলাম, এবার এখানে এখন এখন তো আমি অ্যারেস্ট হয়ে যাবো, ঠাকুর বুঝে যাবো। ঠাকুর বললেন কি বিরাট ভুল করে ফেলেছি, ঠাকুর বললেন তুমি কি করলে, ঠাকুর মারলে, পুরো ঘটনাটা বললেন উনি, উনি সব বললেন। তখন ঠাকুর বললেন তুমি ওকে মারলে, দু তিনবার রিপিট করলেন, বললেন তুমি ওকে মারলে। তারপরে বলেছেন তুমি ওকে নিজের করে নাও, আর কিছু বললেন না, সমাধান কিছু নেই। তারপর ঠাকুর আর কথা বললেন, আর কথা বললেন না, মুখটা আলাদা দিকে করে দিলেন, পিছনে করে দিলেন শরীরটা বাবার দিকে, তো কিছু সমাধান পায়নি, নিজের খালি করার নেওয়াটাই সমাধান পেলেন ঠাকুরের কাছে। তারপরে ওই সময় ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য থাকতেন দেওঘরে ঠাকুরের কাছে, তো বাইরে গিয়ে বাবা ওনাকে জিজ্ঞেস করেছেন আমি কী করবো, ঠাকুর তো কিছু সমাধান দিলেন না, খালি এই কথা বললেন, বললেন তো সব কথা শুনলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, বলেন দেখো রবি তুমি যেমন ঠাকুর যেটা বলেছেন ওইটাই করো, খুব অত বড় লোক কথা যেমন অন্যথা না হয়, মিথ্যা না হয়, ওই লোকটা গিয়ে যাও আর ওকে ঠাকুর যেমন বলেছেন নিজের করে না। তখন বাবা চলে এসেছেন তালেশ্বরে, এসে এক দুদিন পরে ওই রেসিডেন্সে গিয়েছেন, বিরাট মানুষ, এডিএম কলেক্টর, না কলেক্টর, হ্যাঁ কলেক্টর, বালেশ্বর কলেক্টর, ওই সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নয় কলেক্টর ছিল, ম্যাজিস্ট্রেটও ছিলেন, কেন না বিরাট পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার, বিরাট পাওয়ার, এখনো জুডিশিয়াল পাওয়ার থাকে কলেক্টরের, আর হেড কলেক্টর, এই জন্য ওনার কলেক্টর ওরা যায়। ভয় লাগার কথা তো আবার যেতে গেলে, দাদা আবার ভয় লাগার কথা তো আবার যেতে গেলে, ভয় লেগে গেছে লাগার কথা। আর উনি কী করছেন, ওনার বাড়িতে গেছেন, সিকিউরিটি ভয় ভয় সিকিউরিটি জিজ্ঞেস করেছে, সিকিউরিটি গেট খুলেছে, বাবা ধীরে ধীরে ভিতরে যাচ্ছেন, খুব ডরে ডরে গেছেন, যে ও গ্রেহাউন্ড ডগ আছে, আবার লাইসেন্স বন্দুক আছে। তখন উপরে দেখছেন এই যে বালকনিতে ও কলেক্টর বসে আছেন, ফরেনের কলেক্টর বসে আছেন, ওনার কাছে ওনার মিসেস বসে আছেন, সকালবেলা গিয়ে তখন যাচ্ছেন ও সময়ে মনে মনে কী ভাবছেন বাবা, কিছু বলতেন যে আজকে মেরে দেবে, আজকে মেরে দেবে আমার অফিসার আমাকে মেরে দেবে, ওনার বন্দুক আছে ফায়ার করে দেবে, নাহলে গ্রেহাউন্ড ডগ ছেড়ে দেবে, আমাকে খেয়ে নেবে বলে পুরো ডরে গেছেন। উনি যাচ্ছেন ওই সময় কলেক্টর যে মিসেস উনি দেখে বলছেন এ রবি, এ রবি তুমি এসো, তোমার কিছু দোষ নেই, সব আমার হাজব্যান্ডেরও খুব রাগ করে, খুব লোকটা বড় টেনশন হয়ে যায়, কিছু অল্প কথাতে টেনশন হয়ে যায়, তোমার দোষ নেই, তুমি এসো এসো। আমার বাবা বলেছেন বাবারি তো দুজনা মিশে গেছে, উপরে ডাকছে ঘরের ভিতরে ডাকছে, এরা মেরে দেবে আজকে, এও ডরে গেছেন, বলেন অধিবেশনে বলেন উৎসবে বলেন মাইকে বলেন। তখন বাবা ধীরে ধীরে যাচ্ছেন, যখন ভিতরে গেছেন সিকিউরিটি কে আর বাইরে ছাড়বে, তখন গেছেন ঠাকুর তো আছেন দেখা যাক কী হচ্ছে, উপরে গেছেন, যখন গিয়েছেন কলেক্টর নিজে মানে পুরো মানে হাত দিয়ে হপ করে নিয়েছেন বাবাকে, বলেন রবি তোমার কিছু দোষ নেই, আমার দোষ আছে, আমি ভুল করেছি, আমার তোমার অফিসারে এমন ব্যবহার করা সবরিনেটকে ঠিক হয়নি, আর ওনার বিশেষও এই কথা বলেছেন, আর খাওয়াইছেন আর নিজের করে নিয়েছেন। কি হলো মানে কি করে হলো ব্যাপারটা নিয়ে বাবা কি বলতেন, আমি কিছু করিনি, আমার মাথায় ঠাকুর ছিলেন, তো ঠাকুরকে মাথায় নিয়ে আমি ওই লোকটাকে নিজের করার জন্য গেলাম, আর ঠাকুর আমাকে সহায় হলেন, ঠাকুর করিয়ে ফেললেন, ঠাকুর করা আমরা তো উনি তো যন্ত্রী, আমরা তো যন্ত্র। এইভাবে উনি বলেন যে উনি ওনার ডাইরেকশনে ওনার চেতনাতে আমি গেলাম, লোকটাকে নিজের করে ফেললাম, ও নিজের হয়ে গেল, এমনি আমরা করিনি, ঠাকুর বলেছেন ফরেনারকে ঘৃণা করো না, ওদের ভালো জিনিসগুলো শিখো বলেছেন। ওই করলেন রবিদা, করলেন রবিদা একজন বহুত বড় ঋত্বিক ছিলেন, ওড়িশা প্রদেশের
প্রথম দীক্ষিত ছিলেন ক্ষিতিশ দে, এডিএম ওনাকে যাচন করেছিলেন, বেঙ্গলি ছিলেন ক্ষিতিশ দে, এই বালেশ্বর বালেশ্বর কলেক্টর। গৌরাঙ্গ দাসের একটা দারুণ কথা শুনলাম, দারুণ গল্প শুনলাম। আমরা যীশু খ্রিস্টের কথা শুনেছি যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না, ঠাকুর এটা বারবার বলতেন। তারই জীবন্ত উদাহরণ, ঠাকুর তাকে দিয়ে নিজের থেকে করিয়ে দিলেন, করিয়ে দিলেন কি নিজেই সব ব্যবস্থা করে দিলেন, তাকে করতে বললেন, আর সেই সমস্ত কাজগুলো যেন আপনার আপনি সব এক হয়ে গেল, যেটা যা তিনি চেয়েছিলেন। দারুণ গল্প শুনলাম গৌরাঙ্গ দাদা, ধন্যবাদ দাদা আপনাকে কথা বলার জন্য। জয় গুরু, জয়।